ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের একজনই ভাই জানতে চেয়েছেন যে আমি অর্থ উপার্জন করে কোনো কবরবাসীর নামে দান করলে সেটা যদি তার উপকারে আসে, তবে আমি কোরআন পড়ে নেকি অর্জন করে সেটা যদি তার নামে দান করে বখশে দেই তাহলে তার উপকার হবে না কেন, সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, আপনার প্রশ্নের উত্তরে সরাসরি আসার আগে একটা কথা অবশ্যই বলবো, সেটা হলো এই যে ওলামায়ে মুহাক্কিকিনগণ কোরআন এবং সহিহ হাদিসকে পর্যালোচনা করে এ কথা পরিষ্কার বলেছেন যে মানুষের পারলৌকিক মুক্তি বা শান্তি অথবা নাজাত সফলতা এ সমস্ত কিছু নির্ভর করে তার নিজের কর্মের উপরে, তার নিজের কর্মের উপরে যে যেরকম কর্ম করে যাবে সে তার ওই কর্ম অনুযায়ী সে তার ফলাফল সে ভোগ করবে। তাই কোনো মুসলিম ব্যক্তি নেক কাজ করে যাওয়ার পর মৃত্যুবরণ করে এবং সেই ব্যক্তির ব্যাপারে তার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যদি কোনো কিচ্ছু যদি নাও করে, দোয়াও না করে, দান খেরাতও যদি না করে, এমনকি তাকে যদি দাফনও যদি না করে, তাতেও তার কোনো যায় আসে না, সে মুক্তি পাবে। তবে এমন এক ব্যক্তি যে ব্যক্তি অমুসলিম অথবা শিরক বা কুফর বা ইসলামের সারা জীবন ইসলামের বিরোধিতা করে গেছে, এক অপরের প্রতি অন্যায় জুলুম অত্যাচার অবৈধভাবে উপার্জন এক অপরকে ফাঁকি ধোকা ইত্যাদিতেই তার সারাটা জীবন কেটে গেছে, এমন মানুষ যদি মৃত্যুবরণ করে এবং সারা বিশ্বের মানুষ একজোট হয়ে তার জন্য অনুষ্ঠান প্রার্থনা দান খায়রাত যদি করে তাতে তার কোনো লাভ হবে না। তাই এই সমস্ত কারো দোয়া বা দান খায়রাত বা কারো প্রার্থনা থেকে যদি উপকৃত হতে হয় তাহলে তাকে সর্বোত্তম মুসলিম হতে হবে। মুসলিম হওয়ার পর যা কিছু করণীয় সেগুলো করার সাধ্যমতো চেষ্টা করবে এবং যে সমস্ত জিনিস থেকে আল্লাহ রাসূল আলাইহিস সালাম শরীয়তে নিষেধ করেছেন সেগুলো একেবারে পরিহার করা। তাহলে বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি মুসলিম হয়ে ইসলাম নিয়ে এসে সৎকর্ম করে এবং মুসলিম হয়ে যদি মৃত্যুবরণ করে তাহলে সেই ব্যক্তির ব্যাপারে যদি কোনো জীবিত ব্যক্তি মুসলিম ব্যক্তি তার জন্য প্রার্থনা করে বা তার আত্মীয় স্বজন যদি দান খয়রাত করে আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনার দয়া তাদেরকে যে ছোটোখাটো যে অপরাধ থেকে যায় সেই অপরাধগুলো ক্ষমা করতে পারেন বা তাকে সওয়াব ও করুণা দান করতে পারেন। এগুলো কথা কোরআন এবং সহিহ হাদিস থেকে তার দিক নির্দেশনা পাওয়া যায়। তাই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে যখন তার কেউ আপনজন বা আত্মীয় স্বজন বা মা বাপ ছেলে মেয়ে স্ত্রী যখন মারা যায় তখন প্রত্যেককেই চায় যে আমি তার জন্য এমন কিছু করি যা সে সেটা থেকে কী হবে, উপকৃত হবে, এমন কিছু করি যেটা থেকে সে কী হবে, উপকৃত হবে বা আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাকে ক্ষমা করে দেবেন, এমন কিছু করতে চায়। তো এই কাজ করতে হলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আমরা যে কাজই করি না কেন, যে আমলই করি না কেন, সেই আমলের মধ্যে যদি দুটি শর্ত পাওয়া না যায় তাহলে সেই আমল প্রত্যাখ্যান, রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। তার মধ্যে প্রথম হচ্ছে এখলাস, একনিষ্ঠভাবে রব্বুল আলামিনকে ভয় করে
রব্বুল আলামিনকে খুশি করার জন্যই সে কাজটি করতে হবে। দ্বিতীয় শর্ত হলো এই যে মুওয়াফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই কাজটির ব্যাপারে আল্লাহ রসুল আলি সাল্লাতু সাল্লামের অনুমোদন, বা আল্লাহ রসুল আলি সাল্লাতু সাল্লাম কাজটি করেছেন কিনা, বা আল্লাহ রসুল আলি সাল্লাতু সাল্লাম যেভাবে করতে বলেছেন সেইভাবেই কাজটি করা। এই দুটি শর্ত যদি কোনো আমলের মধ্যে পাওয়া না যায়, সে আমল যত বড়ই হোক না কেন, যত ভালোই হোক না কেন মানুষের নজরের সামনে, সে আমলের কোনো দাম নাই রব্বুল আলামিনের কাছে। তো এখন কথা হলো এই, যদি এই সমস্ত যে সমস্ত কাজ একজন মৃত্যু ব্যক্তির পরে আমাদের পরিবেশে যে অনেক মানুষই করে থাকে, সেই কাজগুলোর প্রতি যদি লক্ষ্য করা যায়, তাহলে দেখা যায় যে আমরা কিছু কিছু কাজ এমন করে থাকি যা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, শরীয়তের কোনো দিক নির্দেশনা নাই, না আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম করেছেন, না সাহাবায়ে কেরামগণ করেছেন, না তাবেঈনগণ করেছেন, না তার পরবর্তী সালাফে সালেহীনগণ করেছেন। যেমন মৃত্যু ব্যক্তির জন্য কোরআন খতম করা, কোরআন খতম করে তার নামে বখশিয়ে দেওয়া, কুলখানি করা, চল্লিশা করা, তিন দিনিয়া করা, সাত দিনিয়া করা, কত কিছু ফাতিহা খানি, কত কিছু যে মৃত্যু ব্যক্তির নামে করা হয়ে থাকে, তা সত্যিকারের অর্থে যদি কোরআন এবং সহি হাদিসকে পর্যালোচনা করা যায়, ইতিহাসকে যদি লক্ষ্য করা যায়, এগুলোর ব্যাপারে কোনো দিক নির্দেশনা পাওয়া যায় না। তাই যে ভাই প্রশ্ন করেছেন যে কোরআন খতম করে দান করলে বা বক্সে দিলে তাদের উপকার হবে না কেন, এটার অর্থ হলো এই যে উপকার এই জন্যই হবে না, প্রথমত কোরআন হচ্ছে জীবিতদের জন্য, কোরআন হচ্ছে জীবিতদের জন্য, তারা পড়বে, গবেষণা করবে, চিন্তা ভাবনা করবে, বুঝবে, তার প্রতি আমল করবে এবং অপরকে এই কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেবে, আহ্বান করবে, কোরআনকে ফলো করবে। এই জন্যে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, মৃত্যু ব্যক্তির জন্য অবতীর্ণ করেন নাই। দ্বিতীয় কথা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তিনার স্ত্রী, তিনার ছেলে মেয়েরা মৃত্যুবরণ করেছেন, তিনার আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছেন, কিন্তু কোনো সময় দেখা যায় নাই যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম তিনাদের নামে কোরআন খতম করলেন, কোরআন খতম করে তাদের বখশিয়ে দিলেন, বা কুলখানি করলেন, চল্লিশা করলেন, ফাতিহা করলেন ইত্যাদি কোনো কিছু পাওয়া যায় না। এমনকি সাহাবায়ে কেরামগণও সেটা করেছেন বলে আর কোনো প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না। তাই ওলামায়ে মুহাক্কিকিনগণ বলেন যে আপনজনের জন্য বা যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার জন্য ওই জিনিসটাই করতে হবে যে জিনিসটার ব্যাপারে শরীয়তের দিক নির্দেশনা পাওয়া যায়। তাই কোরআনখানি হোক, কুলখানি হোক, চল্লিশাই হোক, তিন দিনিয়াই হোক, সাত দিনিয়াই হোক, বা ফাতিহাখানি হোক, এগুলোর ব্যাপারে কোরআন এবং সহি হাদিসে এর কোনো দিক নির্দেশনা পাওয়া যায় না যে এগুলো কোরআন খতম করে তার নামে বখশে দিলে সে সওয়াব পাবে, এ ধরনের দিক নির্দেশনা শরীয়তে নাই। তাই এই কাজ করলে আল্লাহ তা মৃত্যু ব্যক্তি উপকৃত হবে না, এই কথাটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত। কেউ কেউ জায়েজ করলেও তাদের কাছে কোনো দলিল নাই, তাদের শুধু মাজহাবকে টিকিয়ে রাখার জন্যই তারা কিছু ডাইন বাম কিছু তাবিল করে থাকে, কিন্তু প্রকৃত পক্ষে এই মর্মে কোনো দলিল না থাকার কারণে ওলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামা এ কথা পরিষ্কার ভাষায় বলেছেন যে হাজার বার লাখো বার যদি কোরআন খতম দেওয়া হয় মৃত্যু ব্যক্তির নামে এবং তা যদি বখশিয়ে দেওয়া হয়, সে তার সওয়াব পাবে না। তার কারণ এ কাজটি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামও করেন নাই, সাহাবায়ে কেরামগণও করেন নাই, তার পরবর্তী সালাফে সালেহীন থেকেও এর কোনো প্রমাণ পাওয়া যায় না, তাই এই কাজটি করা যাবে না। কিন্তু তার বিপরীতে দান খারাত করার ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে,
হাদিসটি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এক ব্যক্তি, কালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আন্না রাজুলান কালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সাল্লামের কাছে এসে জানতে চাইলেন যে ইন্না আবি মাত, আমার বাবা সম্পদ রেখে মারা গেছেন, ওয়া তারাকা মালান, আমার বাবা সব কিছু সম্পদ রেখে কি করেছেন, মারা গেছেন, ওয়ালাম ইউসি, কিন্তু তিনি কোনো ওসিয়ত করে যান নাই, ফাহাল ইউকাফির আনহু আন আতাসাদ্দাকা আনহু, আমি কি তার জন্য কিছু সাদকা করতে পারি যাতে তার গুনাহের কাফফারা হতে পারে? কালা নাআম, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সাল্লাম বললেন হ্যাঁ পারো। হাদিসটি সাহি মুসলিমের। তদ্রুব নাসাইতে একটি হাদিস এসেছে, আন সাআদ ইবনে উবাদা কাল কুলতু ইয়া রাসূলুল্লাহ, সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রাসূল, ইন্না উম্মি মাতাত, আমার আম্মাজান মারা গেছেন, আফা আতাসাদ্দাকু আনহা, আমি কি তার জন্য কিছু সাদকা করতে পারি? কালা নাআম, রাসূল সাল্লাম বললেন জি হ্যাঁ তুমি সাদকা করতে পারো। কুলতু ফা আইয়ু সাদাকা আফদাল, আমি তখন বললাম কোন সাদকাটি উত্তম? কাল সাকিউল মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পানি পান করানো, অর্থাৎ কূপ খনন করে দেওয়া। হাদিসটি নাসাইর। তো এই মর্মে আরো বহু হাদিস রয়েছে, যে সমস্ত হাদিসকে একত্রিত করলে দেখা যায় যে দান খয়রাত করার ব্যাপারে স্পষ্ট শরীয়তের দিক নির্দেশনা রয়েছে, এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম এ কথাও বলেছেন যে তোমরা মৃত্যু ব্যক্তির জন্য এমন কাজ করবে যেটার নেকি স্থায়ীভাবে সে পেতে থাকবে, অর্থাৎ যেটাকে সাদকায়ে জারিয়া বলা হয়। যেমন কারো বাড়িতে পানির ব্যবস্থা যদি না থাকে, সেখানে পানির ব্যবস্থা করে দেওয়া, টিউবওয়েলের ব্যবস্থা করে দেওয়া, কারো বাড়িতে ঘর বাড়ি নাই সে ঘরটাকে নির্মাণ করে দেওয়া, বা সেই ঘর নির্মাণার্থে সহায় সহযোগিতা করা, বা সেই মৃত্যু ব্যক্তির নামে জমিনকে ওয়াকফ করে দেওয়া, বা সেই মৃত্যু ব্যক্তির নামে মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দেওয়া, এগুলো হচ্ছে স্থায়ী। তাই এমন কাজ মৃত্যু ব্যক্তির জন্য করে দেওয়া যেটা চিরস্থায়ী হিসাবে সে নেকি পেতে থাকবে। তাহলে বোঝা গেল যে দান খরাত করার ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে, শরীয়তের দিক নির্দেশনা রয়েছে, তাই এই কাজটি করলে মৃত্যু ব্যক্তি উপকৃত হবে। কিন্তু কোরআন খানির ব্যাপারে কোরআন এবং সহি হাদিসে আর কোনো দিক নির্দেশনা পাওয়া যায় না, সালফে সালেহীন থেকে এ ধরনের কাজ করতে দেখতে পাওয়া যায় না, তাই এ কাজ প্রত্যাখ্যান। আশা করি বুঝতে পেরেছেন। বাকি আল্লাহ আলম বিস সওয়াব। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।